যারা মেয়েদেরকে বোকা বা তুচ্ছ ভাবেন তারা অন্তত ভিডিওটা একবার দেখবেন। একদিন একটি সন্ন্যাসী একটি কুয়োর কাছে গেল। সেখানে গিয়ে দেখল একটি মহিলা জল ভরছিল। সন্ন্যাসী তার কাছ থেকে একটু জল চাইল এবং মহিলাটি তাকে জল দিল। সন্ন্যাসী জল পান করার পর মহিলাকে বলল, আমাকে মেয়েদের চালাকির বিষয়ে কিছু বলো। সাথে সাথে মেয়েটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং সেই শুনে গ্রামবাসীরা কুয়োর দিকে আসতে শুরু করে। সন্ন্যাসী ভয় পেয়ে বলল, তুমি এমন করছো কেন? মহিলাটি বলল, যাতে সবাই আসে এবং তোমাকে মারে এবং তোমাকে মেরে ফেলে। সন্ন্যাসী ভয় পেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালো ভেবেছিলাম। এই শুনে সাথে সাথে মেয়েটি তার নিজের বালতির জল তার নিজের শরীরে ঢেলে নিল এবং গ্রামবাসী এসে বলল, কি হয়েছে? তখন মেয়েটি বলল, আমি কুয়াতে পড়ে গেছিলাম আর এই সন্ন্যাসী আমার বাঁচিয়েছে। এই শুনে গ্রামবাসীরা সন্ন্যাসীটিকে ধন্যবাদ দিতে লাগলো এবং মেয়েটি সন্ন্যাসীকে বলল, মেয়েদের যদি কষ্ট দাও সে তোমার সুখ স্বপ্ন সব কেড়ে নেবে, আর যদি খুশি দাও তাহলে সে তোমাকে মৃত্যুর হাত থেকেও বাঁচিয়ে নেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, ভালো রেখো। টাটা।